অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন প্রসঙ্গে গতকাল সিঙ্গুর থেকে শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন তা নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহকেও কোর্টে দেখে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূলের। সিঙ্গুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন নিয়ে মিথ্যে বিভ্রান্তিকর দাবি শুভেন্দু অধিকারীর। অমিত শাহকে ফোন করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, তাও মিথ্যে ভাষণ। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে পাল্টা টুইট তৃণমূল কংগ্রেসের। সিঙ্গুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন নিয়ে মিথ্যে বিভ্রান্তিকর দাবি করেছেন শুভেন্দু অধিকারী। গতকাল সিঙ্গুরের সভা থেকে শুভেন্দু অধিকারী যেরকম বলেছিলেন যে জাতীয় দলে তকমা চলে যাওয়ার পর অমিত শাহকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় চারবার ফোন করে অনুরোধ করেছিলেন, এবং এই বক্তব্যকে হাতিয়ার করে পাল্টা আইনি হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আইনি পদক্ষেপ করা হবে এরকমই হুঁশিয়ারি দিয়ে পাল্টা টুইট করেছে তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে ভ্যানিশ হয়ে গিয়েছেন মুকুল, কিন্তু খোঁজ মিলেছে দিল্লিতে। ফের বিস্ফোরক মদন মিত্র। মুকুলকে নেওয়ার সময় মনে হচ্ছিল দিল্লিতে বিজেপির সিংহাসন দখল হয়েছে। মুকুল নিয়ে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক কামারহাটির বিধায়ক মদন মিত্র। মুখ খোলার জন্য পার্টি শোকস করলে তৈরি বলে পাল্টা হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। মুকুলকে কেনই বা আনা হলো, কেনই বা এত এত মুকুল, কটাক্ষ মদন মিত্রের। গত বছর 21 জুলাই মমতা অভিষেকের পাশেই মুকুলের চেয়ার ছিল। বিজেপিতে চলে গিয়ে সব খবর দিয়ে তারপর পাগল সেজে এলে মঞ্চে জায়গা হয়ে যাবে? কেউ আসছে, কেউ যাচ্ছে, দলটা রেস্তোরাঁ হয়ে গিয়েছে, সবাই মুকুলের পথে হাঁটবে। মুকুল নিয়ে দলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। মুকুলকে যেভাবে নেওয়া হয়েছিল তাতে মনে হয়েছিল আমরা বোধহয় দিল্লির বিজেপির সিংহাসন দখল করলাম। আর না, পার্টি আমি চাই, তার জন্য যদি পার্টি আমায় সাসপেন্ড করে, শোকজ করে, আমি তার উত্তর দিতে প্রস্তুত। কিন্তু আজকে মুকুলের দেখানো পথে কাল তো আরও 10 জন হাঁটবে, বলবে অ্যালজাইমার হয়েছিল, হাগিস পড়ছি, লুজ মোশন হয়ে যাচ্ছে, এখান থেকে দিল্লি অবধি হাগিস, দিল্লির পরেই বলছি কি কথাটা বলেছে। আমি বিজেপির এমএলএ, আমার রক্ষণাবেক্ষণ, আমার দেখার, আমার থাকার দায়িত্ব নেওয়ার অধিকার এবং দায়িত্ব বিজেপির রয়েছে। অর্থাৎ ও কিন্তু ডিরেক্টলি বলে দিয়েছে হি ইজ টোটালি আন্ডার দি প্রোটেকশন অফ বিজেপি। এখন মুকুলকে কেনই বা আনা হলো, আর কেনই বা এত মুকুল মুকুল হলো, আবার সেই মুকুল দুষ্টলোকটা ভ্যানিস সোনার কেল্লায় চলে গেল। আমি নিজে খুব কনফিউজ। মুকুল বলছে এই তৃণমূল নাকি চলবে না, এইভাবে তৃণমূল চলতে পারে, তৃণমূলের পরিবর্তন চাই। প্রশ্ন হচ্ছে তুমি কোন স্কুলের হেডমাস্টার যে তুমি অন্য স্কুলের পড়া নিয়ে আলোচনা করছো? তুমি তো তৃণমূল কংগ্রেসের নেই, তুমি তো বলছো আমি বিজেপিতে চলে গেছি, তুমি বলছো আমার ছেলেদেরও এক্ষুনি শুভ্রাংশুরও চলে আসা উচিত, যেটার জন্য মুকুলকে নিয়ে যাওয়া হয়েছে, যেটা শুভেন্দুর গেম প্ল্যান, যে আমাদের কাছে অনেক এমএলএ নাম আছে, এরকম কিছু নাম মুকুলকে দিয়ে এখন ওরা বলাবে, এবং আপাত দৃষ্টিতে মানুষের চোখে সেটা গ্রহণযোগ্য হবে, কারণ মুকুল একদিন তৃণমূলের মধ্যে বসেছিল। গত বছরের যে 21 আমাদের জুলাই, তার আগে যে ভার্চুয়াল মিটিং, তাতেও মমতা ব্যানার্জি অভিষেকের পাশে মুকুলের চেয়ার ছিল। মানে বিজেপিতে চলে গিয়ে সমস্ত খবর দিয়ে সাবোটেজ করে তারপর পাগল সেজে গেলে মঞ্চে জায়গা হয়ে যাবে? আমরাও সব পাগল হয়ে যাই, কেউ আসছে, কেউ যাচ্ছে, কিরকম একটা রেস্টুরেন্টের মতো হয়ে যাচ্ছে। এটা আমার খারাপ লাগছে, মানে কেউ এলো, ঢুকলো, এই চারটে ফিস চপ দাও, দুটো কবিরাজি খেলাম, পয়সা দিলাম বা না দিলাম, এই চল পাশের দোকানে চল। এটা তৃণমূল কংগ্রেস নয়, রেস্টুরেন্ট একটা রাজনৈতিক দল। ও বলছে যে আমি সারা ভারতবর্ষের তকমা হারিয়ে দিয়েছি, এবার রাজনৈতিক দলের তকমা হারিয়ে দেবো। কে এরা, কিসের মুকুল? মুকুলরা চিরকাল ওই সোনার কেল্লা দেখায়,